রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার 22 ফেব্রুয়ারি রাত 7:45 দিকে নীলক্ষেতের বাকুসা মার্কেটে আগুন লাগে। একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার কারণে বন্ধ রয়েছে নীলক্ষেতের সামনের সড়ক। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকা জুড়ে। আগুন লাগার কারণে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। নীলক্ষেতে আগুন লাগার সর্বশেষ খবর। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।